আমাদের এমপি সাহেব নিজেই জানেন এই ব্যাপারে রাজ্যে যারা আমাদের ত্রিপুরা সমাজ বা ত্রিপুরা সংস্কৃতি যাতে আর কনফিউশন না থাকে সরকারের এই মিটিং প্রথম আমি আরো যদি ডিটেইলস তো ওটা খুব কম তো যেহেতু আমাদের জেলায় হবে স্যার আরেকটা ব্যাপার হলো স্যার এই সমস্ত কিছু অর্থাৎ এই তিন দিন নিয়ে এই বুসু ফেস্টিভ্যাল হয় সামাজিকভাবে ত্রিপুরা ইভেন্ট কেন্দ্রীয় মন্ত্রীকে আনা যায় কিনা আমি একটু আগে আলোচনায় বুঝতে পারলাম বুসু ফেস্টিভ্যাল তাকলাই এপ্রিলে 13 তাই 14 তারিখ চিনি হাকুতুইসা লংক্রাই বিলি আরও নাই অমবাই চিনি 20 আমার সাল বিশির মই অঙ্গি দেব অর্থাৎ স্টেট লেভেল বুসু ফেস্টিভ্যাল হিমাচল তাকলাই অ মিটিং অ ফেস্টিভ্যাল নতুই চল তিনি মিটিং শিকা ডিএম অফিস যত লাইন ডিপার্টমেন্ট নতুই চিনি নারায়ণ তুঙ্গ ত্রিপুরা চগলাই বুথনি সভাপতি সাধারণ সম্পাদক নকি পুরা কেন্দ্রীয় নেতৃত্ব এবং চিনি জেলা জেলা সভাধিপতি কুবর্ণিত হবান মানজাখা যেহেতু সরকারি ডিএম রকমনি যত লাইন ডিপার্টমেন্ট তো আলোচনাও খা বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্ব রিজাখা ব ডিপার্টমেন্ট ব দায়িত্ব পজামাংখা 9 তারিখ রিভিউ মিটিং সং চিনি রাজ্যনি চিনি মুখ্যমন্ত্রী তারপরে জনজাতি কল্যাণ মন্ত্রী ন খুবই অনেক মন্ত্রী ন তো না নেই কচ্ছপ জাখা এরপরে কেন্দ্র থেকে ও একজন কেন্দ্রীয় মন্ত্রী সং বরক থাংনাই দিল্লি ও অনেক মন্ত্রী বেকক সানাই বিশেষ কাই কালচারাল মিনিস্ট্রিনি কয়েকজন মিনিস্টার বেকক সানাই তারপরে ট্রেভেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ও তঙ্গ তিনজন মন্ত্রী তো ক্যাবিনেট মন্ত্রী অর্জুন মুন্ডা সহ তারপরে জি কিষাণ রেড্ডি কালচারাল তারপরে বিনি মোজ এস ও দুইটা ডিপার্টমেন্ট মেইনলি ট্রাইবাল অ্যান্ড কালচার বড় কইসং কক সানাই সং এটলিস্ট এক দুজন তোলানোর চেষ্টা কেতু ও উৎসবন রুগই যেটা পুইলা মিটিং আমার কাহাম নংখা সং পুরা অন্যান্য যারা দফাত নাই বিভিন্ন ধর্ম নেই যত নিচু বাসন